নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজির ঝোলের রেসিপি। পাঁচমিশালি সবজি বানানোর জন্য নিয়েছি আলু, সজনে ডাঁটা, বিনস, রাঙা আলু, বেগুন, গাজর, পেঁপে, মূলো, ঝিঙে আর কুমড়ো। এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি। এবার সবজিগুলোকে কেটে নিচ্ছি, ঝোল তরকারি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে সবজিগুলোকে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন। গ্যাসে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল। এই তেলের মধ্যে বেগুন আর বড়িগুলোকে ভেজে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি, কারণ সবজির সাথে যখন বেগুনগুলো দেব সবজিগুলো ভাজতে ভাজতে বেগুনগুলো গলে যাবে, সেই জন্য আগে থেকে ভেজে নিলে বেগুনগুলো আর গলবে না। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজিগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি, এবার সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প হলুদ, এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব স্বাদ মতো চিনি। এই নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগবে। মশলা দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম, এবার এর মধ্যে ভেজে রাখা বড়ি, ভেজে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেগুন, বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, যেহেতু একটু ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা বেশি দেব। জল দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে।
এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটাকে জলে মিশিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে রান্নাটা একটু ঘন হবে আর খেতেও স্বাদটা ভালো হবে, আর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এইভাবে এই গরমের সময় সবজির ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।